टीम 360 আসসালামু আলাইকুম। করোনার দুর্যোগ যখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ইউরোপ আমেরিকার মতো ইসলাম বিদ্বেষী দেশগুলো যখন ইসলাম ধর্মের প্রতি নমনীয়তা দেখাচ্ছে, ইউরোপের যে দেশগুলোতে শত শত বছরের নিষিদ্ধ করে রাখা আজানের সমুদ্র সুরকে খুলে দেওয়া হয়েছে, আল্লাহকে ভয় করে রাস্তায় রাস্তায় আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই মহামারীতেও থেমে নেই মুসলমানদের উপর নির্যাতন। কোনো কোনো জায়গায় করোনার জন্য মুসলমানদেরকে দায়ী করে দাঙ্গা লাগানো হয়েছে। অবশেষে একটি মুভিতে আল্লাহর নামকে অসম্মান করে একটি গান করা হয়েছে। গানটিতে আল্লাহ লজিকের সাথে অশ্লীল নাচ জুড়ে দিয়ে আল্লাহর নামকে অপমান করার স্পর্ধা দেখানো হয়েছে। মুভিটি নির্মিত হয়েছিল বছর দেড়েক আগে কর্ণাটক রাজ্যের কন্নড় ভাষায়। মুভিটির নাম হলো ইয়া জামানা। মুভিটির প্রধান চরিত্রে জনপ্রিয় নায়ক দর্শন এবং নায়িকা রেশমিকা অভিনয় করেছেন। ছবিটির মূল কাহিনী হলো সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন। মুভিটির মূল গল্প অবশ্য মন্দন। অরিজিনাল মুভির 15 মিনিটে কানাডা ভাষার জনপ্রিয় একজন শিল্পী বিজয় প্রকাশের একটি গান ব্যবহার করা হয়েছে। সেই গানটি ছিল এমন। আপনারা মুভিটি দেখলে দেখতে পাবেন প্রথমের 15 মিনিট 50 সেকেন্ডের দৃশ্যে রেশমিকার নাচের সাথে ছিল এই গান। কিন্তু মুভিটি যখন হিন্দিতে রিলিজ করা হলো, তখন ঠিক এই উদ্দাম নৃত্যে ইচ্ছাকৃতভাবেই গানের কথাগুলো পরিবর্তন করে আল্লাহ আল্লাহ জুড়ে দেওয়া হয়েছে। এমন একটি অশ্লীল নৃত্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহর পবিত্র নামটি জুড়ে দেওয়া মানে শত কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করা এবং মুসলমানদেরকে উস্কে দেওয়া। স্টুডিও টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে ছবিটি রিলিজ দিলেও তা বারবার ডিলেট করতে বাধ্য হয়েছে, কারণ ইয়া জামানা মুভিটির এই গানটি মুসলিম সমাজে দারুণভাবে আঘাত করেছে। সবাই এই মুভিটির অশ্লীল নাচের সাথে মূল গানের কথা বাদ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহর পবিত্র নাম ব্যবহারের জন্য প্রতিবাদ করেছে। দর্শকদের প্রতিবাদী মন্তব্যে কমেন্টস বক্স ফেটে পড়েছে। দর্শক একবার চিন্তা করুন, এরা ইসলামের কত বড় দুশ্মন। সারা পৃথিবীতে এমন একটি মহামারীর সময় সবাই ধর্মবর্ণ ভুলে যার যার ধর্মীয় রীতিনীতিতে সৃষ্টিকর্তাকে যখন স্মরণ করছে, এমনকি অন্যান্য ধর্মীয় অবলম্বীদের যার যার ধর্মীয় মতে সৃষ্টিকর্তাকে যেন সবাই ঢাকে, উৎসাহ দেওয়া হচ্ছে, আর এই অমানুষগুলো ইসলাম ধর্মকে জেনে শুনে অপমান করার পথ খুঁজে বেড়াচ্ছে এবং পবিত্র রমজান মাসকে তারা এই কুকর্মের জন্য বেছে নিয়েছে। ইয়া জামানা সিনেমার এই আপত্তিকর গানটির সাথে যারা জড়িত তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। তাদেরকে আল্লাহ হেদায়ত নসিব করুন, আর এদের কপালে যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিন। দর্শক, কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু তা এখনই নির্ধারণের উপযুক্ত সময়। ইসলাম আমাদের জীবন, ইসলামের জন্য আমরা মরব। প্রতিবাদ করুন, গর্জে উঠুন। ইসলাম বিদ্বেষীদের শেকড় থেকে নির্মূল করতে দলমত ভুলে একে অন্যের সাথে ঐক্যবদ্ধ আর ভ্রাতৃত্ববোধের সম্পর্ক গড়ে তুলুন। সুপ্রিয় ভাই বোন, আজকের মতো আসছি তবে যাচ্ছি না। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে আপনাদের মাঝে বারবার ফিরে আসব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা শুধু ঘন্টা বেলটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, মা আসসালাম।